সানডে সাসপেন্সে আজ শুনছেন দুর্গেশ নন্দিনী প্রথম পর্ব। মহারাজ মানসিংহের পুত্র জগৎ সিংহ কতলু খাঁর বাহিনী দমন করে ফেরার পথে সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে শৈলেশ্বরের মন্দিরে আশ্রয় নেন। সেখানে তার পরিচয় হয় বিমলা এবং বীরেন্দ্র সিংহের কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমার সঙ্গে। প্রথম সাক্ষাতেই তিলোত্তমা এবং জগৎ সিংহের পরস্পরকে ভালো লেগে যায়, যদিও তিলোত্তমার পরিচয় জগৎ সিংহ জানেন না। ঠিক হয় সেই সাক্ষাতের 15 দিন পরে বিমলা আবার জগৎ সিংহের সঙ্গে দেখা করবেন। বিমলা এবং তিলোত্তমা শৈলেশ্বরের মন্দির থেকে ফিরে যান গড় মান্দারণে। এরপর তিলোত্তমা ও বিমলা শৈলেশ্বরের মন্দির থেকে নির্বিঘ্নে দুর্গে ফিরে এসেছিলেন। তার 3-4 দিন পরে বীরেন্দ্র সিংহ নিজ দেওয়ানখানায় মসনাদে বসে আছেন, এমন সময় অভিরাম স্বামী সেখানে উপস্থিত হলেন। কুশের আসনে বসে তিনি বললেন, বীরেন্দ্র, তোমার সঙ্গে বিশেষ কথা আছে। আজ্ঞা করুন। মোগল আর পাঠানের যুদ্ধ কিন্তু উপস্থিত। হ্যাঁ জানি, সময়টা বেশ গুরুতর। তোমার কি কর্তব্য স্থির করেছ? শত্রু উপস্থিত হলে বাহুবলে তাকে পরাস্ত করব। বীরেন্দ্র, তোমার মতো বীরের কাছ থেকে প্রত্যুত্তরই কাম্য, কিন্তু কথা হল শুধু বীরত্বে কিন্তু জয়লাভ নেই। সঠিক নীতি মেনে সন্ধি বিগ্রহ করলে তবেই জয়লাভ হবে। তুমি নিজে শ্রেষ্ঠ বীর, কিন্তু তোমার সেনা সহস্রাধিক নয়। কোন যোদ্ধা নিজের সেনার চেয়ে শতগুণ বেশি সেনার সঙ্গে যুদ্ধ করতে পারে? মোগল পাঠান উভয় পক্ষের সেনাই তোমার সৈন্যদের চেয়ে শতগুণে বলবান। এক পক্ষের সাহায্য ছাড়া অন্য পক্ষের হাত থেকে উদ্ধার পাওয়া যাবে না। আমার কথায় রুষ্ট হয়েও না, স্থির চিত্তে বিবেচনা করো। আরও একটা কথা হল, দুপক্ষের সঙ্গেই শত্রুতা প্রয়োজন কি? দুজন শত্রুর চেয়ে এক শত্রু ভালো না? অতএব আমার বিবেচনায় যে কোনো এক পক্ষ অবলম্বন করাই উচিত। বীরেন্দ্র সিংহ বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি আমাকে কোন পক্ষ অবলম্বন করতে অনুমতি করেন? যত ধর্ম তত জয়। যে পক্ষ অবলম্বন করলে অধর্ম নেই সেই পক্ষে যাও। রাজবিদ্রোহিতা মহাপাপ, রাজপক্ষ অবলম্বন করো। রাজাকে মোগল পাঠান দুজনেরই তো রাজত্ব নিয়ে বিবাদ। যিনি করগ্রাহী তিনিই রাজা। আকবর্ষা? অবশ্যই। এই কথায় বীরেন্দ্র সিংহ অপ্রসন্ন মুখে অভিরাম স্বামীর দিকে তাকালেন। দেখতে দেখতে তার চোখ রাগে রক্তিম লাল হয়ে উঠল। অভিরাম স্বামী সেটা লক্ষ্য করে বললেন, বীরেন্দ্র, ক্রোধ সম্বরণ করো। আমি তোমাকে দিল্লীশ্বরের অনুগত হতে বলেছি, মানসিংহের আনুগত্য করতে বলিনি। আপনার পাদপদ্মের আশীর্বাদে এই হাত মানসিংহের রক্তে প্লাবিত করব। স্থির হও, রাগে অন্ধ হয়ে নিজের কাজ নষ্ট করো না। মানসিংহের আগের অপরাধের শাস্তি তুমি অবশ্যই দেবে, কিন্তু আকবর শাহের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার কোনো মানে আছে কি? আকবর শাহর পক্ষ নিলে কোন সেনাপতির অধীনে যুদ্ধ করতে হবে, কোন যোদ্ধাকে সাহায্য করতে হবে, কার আনুগত্য করতে হবে? মানসিংহের? গুরুদেব, এ দেহে যতদিন প্রাণ আছে বীরেন্দ্র সিংহ এ কাজ করতে পারবে না। তবে কি পাঠানের সহায়তা করাই তোমার শ্রেয় মনে হলো? কোনো এক পক্ষকে কি সমর্থন করতেই হবে? হ্যাঁ, তাহলে আমার পাঠান সহকারী হওয়াই শ্রেয়। অভিরাম স্বামী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে নীরব হলেন। তাঁর চোখ সজল হয়ে উঠল। তা দেখে বীরেন্দ্র সিংহ যারপর নাই অবাক হয়ে বললেন, গুরুদেব, ক্ষমা করুন,
আমি না জেনে কি অপরাধ করলাম আজ্ঞা করুন। শোনো, আমি বহু বছর জ্যোতিষ গণনায় নিযুক্ত আছি। তোমার চেয়ে তোমার কন্যা আমার স্নেহের পাত্রী, সে তো তুমি জানোই। তাই তার ভবিষ্যৎ নিয়েও বেশ কিছু গণনা করলাম। গণনায় কি দেখলেন? দেখলাম যে মোগল সেনাপতির হাতে তীরোত্তমার অমঙ্গল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। মোগলরা বিপক্ষ হলে সে সম্ভাবনা আরো বেড়ে যায়, এজন্যই আমি তোমাকে মোগলের পক্ষ নিতে বলেছিলাম। এই কথা ব্যক্ত করে তোমাকে কষ্ট দিতে আমি চাইনি, তবে ললাট লিখন যা আছে তা হবেই, নইলে তুমি এত স্থির প্রতিজ্ঞ হবে কেন? বীরেন্দ্র, দরজায় কতলু খাঁর দুধ দাঁড়িয়ে আছে, আমি তাকে দেখেই তোমার কাছে এসেছি। আমার নির্দেশেই কেউ তাকে তোমার কাছে আসতে দেয়নি। আমার বক্তব্য শেষ, দূতকে আহ্বান করে প্রত্যুত্তর দাও। গুরুদেব, যতদিন তিলোত্তমাকে না দেখে দিল্লিতে ছিলাম ততদিন কন্যা বলে তাকে স্মরণও করতাম না, কিন্তু এখন তিলোত্তমা ছাড়া আর আমার সংসারে কেউই নেই। আপনার আজ্ঞা শিরোধার্য করলাম, অতীতের রাগ বিসর্জন দিলাম, আমি মানসিংহের অনুগামী হব। দূতকে নিয়ে আসা হোক। বীরেন্দ্র সিংহের নির্দেশ অনুযায়ী দূত এসে কতলু খাঁর পত্র প্রদান করল। পত্রের মর্মই যে বীরেন্দ্র সিংহ 1,000 অশ্বারোহী সেনা আর 50,000 স্বর্ণমুদ্রা পাঠান শিবিরে প্রেরণ করুন, নইলে কতলু খাঁ তাঁর সৈন্যদলকে গড় মান্দারণে পাঠাবেন। বীরেন্দ্র সিংহ পত্র পড়ে জানালেন, দূত, তোমার প্রভুকে বলো আমি তাকে সাহায্য করব না, তিনি বরং সেনা পাঠিয়ে দিন। দূত মাথা নিচু করে চলে গেল। এই সমস্ত কথা অন্তরালে থেকে একজন শুনলেন, তার নাম বিমলা। সায়াহ্নকাল, দুর্গের মধ্যে ময়ূর সারস পাখিরা প্রফুল্ল চিত্তে ডেকে ডেকে উঠছে। পশ্চিম আকাশ অস্তাচলের সূর্যের ম্লান কিরণে রাঙা। যেসব মেঘ সেই রঙে কাঞ্চন বর্ণ ধারণ করেছে তাদের প্রতিবিম্ব স্রোতস্বতী আমোদর নদীর জলের মধ্যে কেঁপে কেঁপে উঠছে। দুর্গের যে অংশ থেকে আমোদর নদীকে প্রত্যক্ষ করা যায় সেই অংশে এক জানলার ধারে বসে তিলোত্তমা নদীর জলের আবর্ত নিরীক্ষণ করছিলেন। তিলোত্তমা সুন্দরী, তার চোখে নবসঞ্চারিত লাবণ্য প্রেমের মাধুর্য, তার মনোমোহিনী মূর্তি যেন স্বপ্নের মতো। সে মূর্তি দেখে লালসা জন্মায় না, সে মূর্তির কোমলতা দেখে মোহিত হয়ে যেতে হয়। সে মূর্তি মনকে প্রদীপ্ত করে, চিত্তে সন্তুষ্টি দেয়। সে মূর্তি সন্ধ্যের বাতাসে কেঁপে ওঠা বসন্ত লতার মতো স্মৃতির মধ্যে দুলতে থাকে। তিলোত্তমা এখনো প্রাপ্তবয়সী রমণীর মতো সম্পূর্ণতা পায়নি। সুগঠিত সুগোল ললাট, শান্ত প্রশস্ত চোখের রং উষাকালের সূর্যোদয়ের কিছু আগে চাঁদের অস্তাচলের সময় আকাশে যে কোমল নীলবর্ণ প্রকাশ পায় সেই রকম, তাতে কিছুমাত্র কুটিলতা নেই। আর তার মন, সেও সেই চোখের মতোই সরল। তার গলায় রত্নহার, হাতে হীরক মণ্ডিত অলঙ্কার, আঙুলে আংটি, সব মিলিয়ে যেন এক স্বপ্নের মতো। কিন্তু তিলোত্তমা একা জানলার পাশে বসে কিছু একটা চিন্তা করছেন। দাসী এসে প্রদীপ রেখে গেল। তিলোত্তমা চিন্তা ত্যাগ করে একখানা বই নিয়ে প্রদীপের কাছে বসলেন।
তিলোত্তমা পড়তে জানতেন। অভিরাম স্বামীর কাছে তিনি সংস্কৃত পড়তে শিখেছিলেন। একের পর এক বই দেখছেন আর বিরক্ত হয়ে তুলে রাখছেন। শেষে একটা বই তুলে নিলেন। এই বইয়ের নাম গীত গোবিন্দ। গীত গোবিন্দ কিছুক্ষণ ভালো লাগলো তার। তমসি মম ভূষণং, তমসি মম জীবনং, তমসি মম ভবজলধি রত্ন। কিছুক্ষণ পড়ার পর সলজ্জ হেসে বইখানা সরিয়ে দিলেন, উঠে এলেন পালঙ্কের কাছে। সেখানে কালির দোয়া তার কলম ছিল। কলম নিয়ে পালঙ্কের কাঠে নানা রকম অক্ষর শব্দ লিখতে লাগলেন। মাঝে মাঝে নিজের কাজ দেখে নিজেই হেসে ওঠেন। অর্থহীন সব শব্দ অক্ষর। মহাশ্বেতা, গীত গোবিন্দ, বিমলা, লতা, পাতা, আর কি লিখেছেন? কুমার জগৎ সিংহ। লজ্জায় তিলোত্তমার মুখ রক্তবর্ণ হল। কিন্তু ঘরে কে আছে যে লজ্জা? কুমার জগৎ সিংহ। তিলোত্তমা দুবার তিনবার বহুবার পড়লেন এই নাম। দরজার দিকে তাকিয়ে দেখেন আর পড়েন, আবার দেখেন আবার পড়েন। তবে বেশিক্ষণ পাঠ করার সাহস হল না। কেউ এসে যদি দেখতে পায়? অত্যন্ত ব্যস্ত হয়ে জল এনে ধুয়ে ফেললেন লেখা। কিন্তু ধুয়েও শান্ত হলেন না, একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিলেন। আবার দেখলেন জায়গাটা, না, কালির চিহ্ন মাত্র নেই। তবু যেন তার মনে হল এখনো বুঝি পড়া যায়। আবার জল এনে ধুলেন, কাপড় দিয়ে মুছলেন, তবু যেন মনে হল লেখা আছে কুমার জগৎ সিংহ। নিজের কুটিরে অভিরাম স্বামী ভূমির ওপর যোগাসনে বসেছেন। এমন সময় বিমলা এসে উপস্থিত। জগৎ সিংহের সঙ্গে যেভাবে বিমলা আর তিলোত্তমার সাক্ষাৎ হয়েছিল, বিমলা তা আদ্যপান্ত অভিরাম স্বামীকে বর্ণনা করলেন। বর্ণনা শেষে বললেন, আজ 14তম দিন, কাল এক পক্ষ সম্পূর্ণ হবে। এখন কি ঠিক করলে? উচিত পরামর্শ করার জন্যই আপনার কাছে এসেছি। উত্তম। আমার পরামর্শ এই যে, এই বিষয়টিকে আর মনে জায়গা দিও না। বিমলা বিষণ্ণ মুখে নীরবে দাঁড়িয়ে রইলেন। অভিরাম স্বামী জিজ্ঞাসা করলেন, এ কি বিষণ্ণ হলে কেন? তিলোত্তমার কি উপায় হবে? কেন, তিলোত্তমার মনে কি অনুরাগ সঞ্চার হয়েছে? আপনাকে আর কত বলবো, আমি আজ 14 দিন ধরে দিবারাত্র তিলোত্তমার ভাবগতিক লক্ষ্য করছি। আমার মনে হচ্ছে যে তিলোত্তমার মনের মধ্যে অতি প্রগাঢ় অনুরাগের সঞ্চার হয়েছে। তোমরা স্ত্রীলোকেরা সামান্য কিছু দেখলেই গাঢ় অনুরাগ মনে করো। বিমলা, তিলোত্তমার মনে সুখের জন্য তুমি এত চিন্তা করো না। বালিকা তো স্বভাববশতই প্রথম দর্শনে মন চঞ্চল হয়েছে। এ বিষয়ে আর কোনো কথাবার্তা উত্থাপন না হলেই শীঘ্র জগৎ সিংহকে ও ভুলে যাবে। না না প্রভু, সে লক্ষণ নয়। এই 14 দিনের মধ্যে তিলোত্তমার স্বভাব পরিবর্তন হয়েছে। তিলোত্তমা আমার সঙ্গে তো নয়ই, সমবয়সীদের সঙ্গেও আর হেসে কথা বলে না। হাসি তো দূর, ও আর প্রায় কথাই বলে না। সমস্ত বই পালঙ্কের নিচে পড়ে পড়ে পড়ছে। তিলোত্তমার সব ফুল গাছ জলের অভাবে শুকিয়ে গেছে। তার পাখিগুলোকেও সে আর যত্ন করে না। তিলোত্তমা নিজে খায় না, রাতে ঘুমোয় না, সাজে না, দিন রাত অন্যমনস্ক থাকে। তার কোমল মুখখানা একেবারে কালি হয়ে গেছে। অভিরাম স্বামী শুনে নিস্তব্ধ রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, আমি ভাবতাম দর্শন মাত্র গাঢ় অনুরাগ জন্মাতে পারে না।
তবে স্ত্রী চরিত্র বিশেষত বালিকা চরিত্র ঈশ্বরই জানেন। কিন্তু কি করবে, বীরেন্দ্রের সম্বন্ধ কখনোই মেনে নেবে না। সেই আশঙ্কাতেই তো আমি এখনো পর্যন্ত এই কথার কোনো উল্লেখ করিনি, মন্দিরের মধ্যেও জগৎ সিংহকে পরিচয় দিইনি। কিন্তু এখন যদি বীরেন্দ্র সিংহ মহাশয় মানসিংহের সঙ্গে মিত্রতা করেন, তাহলে জগৎ সিংহকে জামাই করতে কি অসুবিধে? মানসিংহই বা সম্মত হবে কেন? সে না হোক, যুবরাজ তো স্বাধীন। জগৎ সিংহই বা বীরেন্দ্র সিংহের কন্যাকে বিয়ে করবে কেন? জাতিকুলের দোষ তো কোনো পক্ষেই নেই, জয়ধর সিংহের পূর্বপুরুষেরাও তো যদুবংশীয়। যদুবংশীয় কন্যা মুসলমানের শ্যালক পুত্রের স্ত্রী হবে? কেন হবে না, যদুবংশের কোন কুল ঘৃণ্য? এই কথা শুনে ক্রোধে পরমহংস অভিরাম স্বামীর চোখ থেকে আগুন ঝরে পড়ল। তিনি কঠোর স্বরে বললেন, পপি, নিজের হতভাগ্যের কথা ভুলে গেলে? অনেক হয়েছে, এবার দূর হও। জগৎ সিংহ পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লেন। তাঁর গতিবিধি দেখে পাঠান সৈন্যদের মধ্যে ভীষণ ভয়ের সঞ্চার হল। কুমার প্রতিজ্ঞা করেছিলেন 5,000 সেনা নিয়ে তিনি কাতলুখার 50,000 সেনাকে সুবর্ণরেখা পার করিয়ে দেবেন, যদিও এখনো পর্যন্ত ততটা দূর কৃতকার্য হওয়ার সম্ভাবনা আসেনি। কিন্তু তিনি শিবির থেকে এসে 2 সপ্তাহে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তার খবর পেয়ে মান সিংহ বলেছিলেন, আমার কুমারী রাজপুত নামের পূর্ব গৌরব পুনরুদ্দীপিত করবে। জগৎ সিংহ ভালোভাবেই জানতেন 5,000 সেনা নিয়ে 50,000 সেনার মুখোমুখি হওয়া অসম্ভব, তাতে পরাজয় বা মৃত্যুই ঘটবে। অতএব সম্মুখ সংগ্রাম যাতে না হয় তিনি সেরকম একটা যুদ্ধের কৌশল নিলেন। গোপনে লুকিয়ে শত্রু পাঠান সেনাদের পরাস্ত করতে লাগলেন। জগৎ সিংহের কৌশলে প্রচুর পাঠান সৈন্য মারা গেল। পাঠানরা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কতলু খাঁর কাছে প্রত্যেক দিনই সেনানাশের সংবাদ আসত, সকাল মধ্যাহ্ন সায়াহ্ন সবসময় যেন অমঙ্গল সংবাদ। ফলে পাঠান সেনারা দুর্গের মধ্যে আশ্রয় নিল, তাদের খাবার সংগ্রহ করা কঠিন হয়ে উঠল। শত্রু পীড়িত প্রদেশ এভাবে সুশাসিত হওয়ার সংবাদ পেয়ে মহারাজ মানসিংহ পুত্রকে পত্র লিখলেন, কুলতিলক, মনে হয় তোমার হাতেই এ ভূমি পাঠান শূন্য হবে, তাই তোমার সাহায্যের জন্য আরো 10,000 সেনা পাঠালাম। যুবরাজ প্রত্যুত্তরে লিখলেন, মহারাজের যেমন ইচ্ছে, আরো সেনা এলে ভালো, নইলে আপনার আশীর্বাদে 5,000 সেনা নিয়েই আমি আমার প্রতিজ্ঞা পালন করব। জগৎ সিংহ বীর দর্পে অবাধে একের পর এক যুদ্ধ জয় করতে লাগলেন। কিন্তু শৈলেশ্বরের মন্দিরের মধ্যে যে সুন্দরীর সরল দৃষ্টিতে বীর জগৎ সিংহ পরাস্ত হয়েছিলেন, সেই সুন্দরীকে এই যুদ্ধ এই সেনাদের কোলাহলের মধ্যে কি তাঁর একবারও মনে পড়েনি? যেদিন অভিরাম স্বামী রেগে গিয়ে বিমলাকে নিজের কুটির থেকে তাড়িয়ে দিলেন, তার পরের দিন সকালের কথা। বিমলা সাজগোজ করছিলেন। বিমলা স্থির যৌবনা, চাঁপার মতো কোমল তার গায়ের রং, তাঁর কাজল ঘন নিবিড় প্রশস্ত চোখের চকিত কটাক্ষ দেখে কে বলবে তিনি নবীনা এক নারী? বিমলা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিলেন। অসাবধানে কিছু ক্ষুদ্র চুলের গোছা তাঁর কানের পাশ থেকে তার কোমল গালের ওপর এসে পড়েছে। বিমলা সেদিকে তাকাচ্ছেন মাঝে মাঝে আর মৃদু হাসছেন। দেখে মনে হয় বিমলার চেয়ে মনোমোহিনী নবীনা আর কেউ নেই। বিমলা খোঁপা বাঁধলেন না, পিঠ ছাপিয়ে লম্বা বেনি বাঁধলেন।
তাতে যুবরাজের দেওয়া বহুমূল্য মুক্তোর হার সাজালেন, সুগন্ধি রুমালে মুখ মুছলেন, গোলাপ কর্পূর দেওয়া পানে রাঙিয়ে তুললেন ঠোঁট। তার পোশাক অপরূপ কারুকাজে খচিত। সাজ সম্পূর্ণ করে বিমলা তিলোত্তমার ঘরে গেলেন। তিলোত্তমা তাকে দেখেই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে কি বিমলা, এই পোশাক কেন? তোর সে কথায় কাজ কি? সত্যি করে বলো না, কোথায় যাবে? আমি অনেক দূর যাব। অনেক দূর? কোথায় সেটা আন্দাজ করো দেখি। তিলোত্তমা কোনো উত্তর দিলেন না, বিমলার মুখের দিকে তাকিয়ে রইলেন। বিমলা তার হাত ধরে জানলার কাছে নিয়ে গেলেন, তারপর কানে কানে বললেন, আমি শৈলেশ্বর মন্দিরে যাব, সেখানে কোন রাজপুত্রের সঙ্গে দেখা হবে জানো? তিলোত্তমার শরীর যেন রোমাঞ্চিত হয়ে উঠল, কিন্তু তিনি কিছুই উত্তর দিলেন না। শোনো, অভিরাম ঠাকুরের সঙ্গে আমার কথা হয়েছে, ঠাকুরের বিবেচনায় জগৎ সিংহের সঙ্গে তোমার বিবাহ হতে পারে না, তোমার বাবা কিছুতেই রাজি হবেন না। তিনি যদি জানতে পারেন আমি এসব কথা আলোচনা করেছি, তাহলে আমাকে যে কি করবেন সে স্বয়ং শৈলেশ্বরও জানেন না। তবে তুমি যাচ্ছ কেন? কেন? কারণ আমি রাজপুত্রকে কথা দিয়েছিলাম আজ রাতে তাঁর সঙ্গে দেখা করে পরিচয় দেব। আগে পরিচয় তো দিই, তারপর তাঁর যা কর্তব্য তিনি করবেন। রাজপুত্র যদি তোমাকে সত্যিই ভালোবাসেন। চুপ করো, চুপ করো, তোমার কথা শুনে আমার লজ্জা করছে। শোনো, তুমি যেখানে ইচ্ছা যাও, আমার কথা কাউকে বলো না, আর আমাকেও কারোর কথা বলো না। তবে বালিকা বয়সে এই সমুদ্রে ঝাঁপ দিলে কেন? তুই যা, আমি আর তোর সঙ্গে কোনো কথা বলবো না। তবে আমিও মন্দিরে যাব না। আমি কি কোথাও যেতে বারণ করেছি? যেখানে ইচ্ছে সেখানে যাও না। বেশ, চললাম তবে। আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ জেগে থেকো, ঘুমিয়ে পড়ো না কিন্তু। তিলোত্তমাও খানিক হাসলেন। বিমলা না বললেও আজ তিনি ঘুমিয়ে পড়বেন না। যাওয়ার আগে বিমলা কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিলোত্তমার দিকে, তার সরল প্রেম পবিত্র মুখের দিকে। তারপর তার কপালে সস্নেহে একটা চুমু খেলেন। দরজার বাইরে দাসী আসমানি এসে বিমলাকে বলল, কর্তা তোমাকে ডাকছেন। তিলোত্তমা শুনতে পেয়ে বিমলার কানে কানে বললেন, এই পোশাক ত্যাগ করে যাও, নইলে ভয় নেই। বিমলা বীরেন্দ্র সিংহের শয়ন কক্ষে গেলেন। বীরেন্দ্র সিংহ শুয়ে আছেন, এক দাসী পদসেবা করছে, আর একজন পাখার বাতাস করছে। পালঙ্কের কাছে গিয়ে বিমলা বললেন, আমার প্রতি কি আজ্ঞা? বীরেন্দ্র সিংহ মাথা তুলে বিমলাকে দেখলেন, তারপর সাজ পোশাক দেখে জিজ্ঞেস করলেন, বিমলা তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ যাব, কিন্তু আপনার কি কোনো প্রয়োজন ছিল? আমার তিলোত্তমা কেমন আছে? শরীর অসুস্থ ছিল, এখন ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। তুমি কিছুক্ষণ বাতাস করো, আসমানি তিলোত্তমাকে ডেকে আনুক। আসমানি বেরিয়ে যেতে উদ্যত হলে বিমলা আসমানিকে বাইরে দাঁড়াতে ইশারা করলেন। বীরেন্দ্র সিংহ অন্য দাসীকে বললেন, লক্ষ্মণী তুই আমার জন্য পান তৈরি করে আন। লক্ষ্মণী চলে গেল। বীরেন্দ্র সিংহ বিমলাকে জিজ্ঞেস করলেন, বিমলা তোমার আজ এরকম পোশাক কেন? প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে আমি শুনবো? তবে শুনুন, আমি এখন অভিসারে যাব। জমের সঙ্গে নাকি? কেন, মানুষের সঙ্গে কি আমার অভিসার হতে নেই? সে মানুষ এখনো জন্মায়নি। একজন ছাড়া। এই বলে বিমলা বেরিয়ে গেলেন। বীরেন্দ্র সিংহের কক্ষের বাইরে বিমলার কথা মতো আসমানি অপেক্ষা করছিল। বিমলা তাকে বললেন, আসমানি আমাকে একটা জায়গায় যেতে হবে, কিন্তু এই রাতে একা যাওয়া যাবে না, তুমি ছাড়া আর কারুকে বিশ্বাস করে সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমাকে একটা কথা বলো, কুমার জগৎ সিংহের সঙ্গে যদি দেখা হয় তিনি কি তোমাকে চিনতে পারবেন? তা পারবেন বই কি? তাহলে তো তোমার যাওয়া হবে না, একা যেতেও সাহস পাচ্ছি না,
কিন্তু তুমি ছাড়া অন্য কাউকে মরণ, একা একা হাসছিস কেন? না, ভাবছিলাম আমার সোনার চাঁদ দিগ্গজকে তোমার সঙ্গে পাঠালে কেমন হয়। সেই ভালো, রসিকরাজকেই সঙ্গে নেব। বোকা বামুনকে আমার অবিশ্বাস নেই, অন্ধের দিন রাত নেই, ও তো কিছুই বুঝতে পারবে না, সুতরাং ওকে বিশ্বাস করা যায়। তবে বামুন যেতে চাইবে না। সেবার আমার, আমি তাকে সঙ্গে করে নিয়ে আসছি, তুমি ফটকের সামনে একটু অপেক্ষা করো। এই বলে আসমানি হাসতে হাসতে দুর্গের ভেতরে একটা ছোট্ট কুটিরের দিকে চলল, যেখানে থাকেন অভিরাম স্বামীর শিষ্য গজপতি বিদ্যা দিগ্গজ, বিমলা যার নাম রেখেছেন রসিকরাজ। দিগ্গজ মহাশয় দৈর্ঘ্যে প্রায় 5.5-7, প্রস্থে বড়জোড়া আধাত কিংবা 3 আঙুল, একটু কুঁজো, গায়ের রং দোয়াতের কালির মতো। আসমানি আর বিমলা দুজনেই তার প্রিয়, তবে আসমানির প্রতি তার পক্ষপাত একটু বেশি, যেন আসমানি তার রাধিকা। দিগ্গজের আসমানি বিধবা, তাকে সুন্দরী রূপসী বলা চলে না, তবু দিগ্গজ মহাশয়কে বশ করার পক্ষে যথেষ্ট। আসমানি দিগ্গজ মহাশয়কে রাজি করিয়ে ফেলল, বিমলা দিগ্গজ মহাশয়কে নিয়ে যাত্রা শুরু করলেন। ¶¶